সংসারের অভাব অনটন দুঃখ দুর্দশা ঘুচিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো আর স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দিতে অনেকেই পাড়ি জমান প্রবাসে। সেই টাকা যোগান দিতে বিক্রি করেন সহায় সম্বল, আবার কেউ কেউ আত্মীয় স্বজন কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে করেন দীর্ঘ ঋণ। প্রবাসে গিয়ে জীবন সংগ্রামে সফল হওয়া মানুষের সংখ্যা যতটা না, তার চেয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়া মানুষের সংখ্যাই বেশি। অবৈধ পথে বিদেশ গিয়ে অসংখ্য প্রবাসী আটক হয়েছেন, ফিরেছেন লাশ হয়ে। সবশেষ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে বাংলাদেশের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। স্বাচ্ছন্দ্যময় জীবনের স্বপ্ন দেখে যারা প্রবাসে পাড়ি জমিয়েছেন তাদের একজন আব্দুর রহমান। দুই সন্তান স্ত্রী ও বৃদ্ধ মাকে রেখে দালাল ধরে পাড়ি জমিয়েছেন প্রবাসে। দালালের মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়ে আব্দুর রহমান এখন বন্দী বাহরাইনের আলবা কারাগারে। কারাগার থেকে মোবাইল ফোনে বার্তা টোয়েন্টি আব্দুর রহমান জানান প্রবাস জীবনের দুঃখ কথা। আমার জীবনে জেলখানায় যে বিপদে পড়েছি, আমার জীবনে এরকম বিপদে পড়েনি। ওখানে ও আপনি বাহরাইনে আমার বহু জায়গায় মারে গেছে ইমানদারি দেখাচ্ছি। এখন বর্তমান যে জায়গায় কাজ করছি ধরা হয়েছে বাংলা 2 লাখ টাকা, সেটা আটানাও দেবে না। ওখানে ওই দূতাবাস থেকে কোনো হেল্প পাচ্ছেন না? না। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে 4 লাখ টাকা দিয়ে স্থানীয় দালালের মাধ্যমে বাহরাইনে যান তিনি, কিন্তু বিধিবাম। আব্দুর রহমান প্রবাসে পাড়ি জমানোর 1.5 বছরের পর জানতে পারলেন তাকে 2 বছরের ভিসা বলে যে ভিসা দেওয়া হয়েছিল তা 1 বছরের, যা 6 মাস আগেই মেয়াদ উত্তীর্ণ। গোপনে বাহরাইনে এক ঠিকাদারি প্রতিষ্ঠানে দীর্ঘ 1 বছর কাজ করলেও পাননি কোনো পারিশ্রমিক। আব্দুর রহমান এলাকার প্রবাসীদের সহায়তায় ভিন্ন এক ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ জোগাড় করেন, কিন্তু একদিন কাজের ফাঁকে ধরা পড়েন পুলিশের হাতে, কারাভোগ করছেন 2.5 মাসেরও বেশি সময়। যে পরিবারকে ভালো রাখতে আব্দুর রহমান আজ কারাবন্দী, কেমন আছে সেই পরিবারের লোকেরা, কথা হয় আব্দুর রহমানের স্ত্রী সন্তানদের সঙ্গে। ওই এখন এখন জেলখানাতে খুব কষ্ট আছে, রোজা পাইছি তো না খেয়ে ধরে জমি জায়গা নেই, হ্যাঁ বাড়ির রীতিনীতি খুব কষ্ট করি, বিদেশ দিচ্ছে, বিদেশ গেলে তো পয়সা দিন আপনার শোধ হয় না কোনো। অন্তু মুজাহিদ, বার্তা 24.com, ঢাকা।